চাকরি লাইফে আসার পর রবিবারের যে কি ইম্পর্টেন্ট সেটা এখন বুঝতে পারি, তাই চেষ্টা করি এই দিনটাকে বাকি দিনের তুলনায় একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করতে। তো এই রবিবারও তাই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে, দেখা করতে কিছু নিজের মানুষদের সাথে, কারণ অনেক দিন হয়ে গেছে সকলের সাথেই দেখা হয় না, সবাই যে যার কাজেই দূরে দূরে থাকে। তো অনেক প্ল্যানিং করার পরে শেষমেশ দেখা হলো। তো দেখা করার পরে আমরা সকলেই আগে সকাল সকাল পেট পুজোটা সেরে নিলাম এই লুচি তরকারি আর চা দিয়ে, তারপরে চলে গেলাম সিনেমা দেখতে যেটা ছিল ডক্টর ওপেনহাইমার। আর এটা নিয়ে আমার একটু মিক্স রিভিউ রয়েছে, মানে ভালো খারাপ সব রকম, কারণ এটা একটু সিরিয়াস পলিটিক্যাল সায়েন্টিফিক ব্যাপার স্যাপার রয়েছে, বাকি আমার ভালোই লেগেছে, খারাপ বলবো না। আর দাদার কেমন লেগেছে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তো শোনো তোমরা। পলিটিক্যাল ব্যাপার আছে ওখানটা, মানে আর কি নিজে সত্যি কথাই হয়েছে, এটা মুখটা মেন না, বাট ওকে নিজে নোংরামিটা আছে সেটা আছে, ভালো লাগছে, আরেকবার দেখতে হবে।